মর্নিং। আর এখন বাজে 6:30, আর আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে হবে ফুলকপি, আলু আর পেঁপে দিয়ে তরকারি। আর ওর জন্য টিফিন হবে লুচি আর আলুর দম। আর এখন ঠান্ডাটা ভালোই পড়েছে, দেখতে পাচ্ছ আমি মানে উঠেছি 5টার সময়, এত ঠান্ডা বাইরে। তাও তো দরজা জানালা বন্ধ করে রেখেছি, খুলি নি। বৌদি কাজে আসছে, দিয়ে সব দরজা জানালা খুলবে, একটু বেলা হচ্ছে। কড়াই দিয়ে দিয়েছি, দুদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি তেলও দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আলুগুলো দিয়ে ভেজে নিলাম, এদিকেও আলু তুলে নেবো ভাজা। টমেটো দিয়ে দিয়েছি, টমেটোতে ওই কড়াইয়ে টমেটোতে নুনও দিয়ে দিয়েছি, আর এইদিকে টমেটো দিলাম অল্প করে। এবার একটু নুন দিয়ে দেবো, নুন দিলে না তাড়াতাড়ি গলে যায় টমেটো। এখানে আমি আদা পেস্ট করে নিয়েছি, আদাটা দুদিকেই দিয়ে দেবো। আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তরকারি, এখানে আমি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে একটু কালারটা হয়। ওদিকেও সেম একই দিয়ে দেবো, আর অল্প একটু চিনি দিচ্ছি। চিনি দিলে কি হয়, কালারও হবে, একটু টেস্টটাও ভালো হবে। আলুগুলো দিয়ে দিলাম, এদিকেও আলুগুলো দিতে নিয়ে গেলাম। আলু, ফুলকপি, পেঁপে এদিকে আছে। এবার জল দিয়ে দেবো, ফুটে গেলে নামিয়ে নেবো। একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুনটা আমি আগেও যেহেতু দিয়েছি অল্প অল্প করে। এখানে আমি লুচি ভেজে নিচ্ছি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমাদের কাজের বৌদি চলে এসেছে, ঘর মুছছে। এবার আমি বিছানা গুছিয়ে নেব, যদি বিছানা ক্লিন থাকে তাহলে সব কিছুই মনে হয় যেন পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, আর বিছানা যদি নোংরা হয়ে থাকে তাহলে ঘর ভীষণ নোংরা লাগে। তো আমি এখানে একটা ছাঁটার মতো করে নিয়েছি কাটি দিয়ে, ওটা করেই ঝেড়ে নিলাম। বালিশগুলো ছেড়ে নেবো, বিছানাটাকে আমি সেট করে নেবো। এখানে আমাদের তিনটে মাথার বালিশ, দুজনে দুটো পাশ বালিশ।
এখন আমার বিছানা কমপ্লিট হয়ে গেছে, একদম পরিষ্কার, বিছানা রেডি। এগুলো আমার অ্যালোভেরা গাছ, দেখো কত সুন্দর আছে, বেশি জল লাগে না আর রোদও ঠিক বেশি লাগে না। এখানে আমি চান টান করে নিয়েছি, এবার ঠাকুর পুজো করছি। এখানে আমার লক্ষ্মী যন্ত্রকে চান করাচ্ছি, কারণ বৃহস্পতিবারে চান করাই। আমি মুছে নিচ্ছি, গুড ইভিনিং। আর এখন বাজে 7:30, 7:30 এখনো বাজেনি, 7:20 বাজছে। তো তারপর থেকে আমি আর কোনো ভিডিও করিনি, তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম, তারপরে সন্ধ্যেবেলা টুকিটাকি একটু কাজ ছিল, সেগুলো করার পর একটু বসে আছি। আর বর এখনো আসেনি, এইবার আসবে, চাটা করব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।